ছেলের বয়স ২৪, পড়া শেষ পর্যায়ে, বাবা হিসাবে আমি তাকে বিয়ে করাতে চাই, তবে তার মোহনার টাকা থেকে সম্পূর্ণ খরচ সবকিছুই আমি যদি করি তাহলে বিয়ে সঠিক হবে কিনা? ছেলে বেকার। সুবহানাল্লাহ, এই ছেলে তো কোপালালা ছেলে, এ বাপ এই প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছে। সব ছেলেরা তো এরকম বাপই চায় নাকি? আচ্ছা, মাসালার উত্তর হলো কোনো অসুবিধা নাই বাবাজি, আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন আপনার নিজের টাকা দিয়া, মোহর দিয়া, তার বইয়ের বাজার সদায় সবকিছু দিয়া যদি আপনি বিয়ে করান সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা। একজন গরিব মানুষকে দান করা যেরকম সওয়াবের কাজ, আপনার ছেলেটা গরিব, ওই গরিব বেচারাকে আপনি মোহর দিয়ে, টাকা পয়সা দিয়ে, খরচ খরচা দিয়ে বিয়ে করা দিলে এটা খুব সওয়াবের কাজ হবে, এটা কোনো মন্দ কাজ হবে না। তবে ছেলেকে কর্মমুখী করবেন, ছেলে বেকার থাকবে না। আমাদের অনেক বাপ মা আছেন ছেলেকে শুধু তুলু তুলু করে, তুলু তুলু বুঝেননি, কোনো কাজ করাতে চায় না। বাবা তোমার করার দরকার নাই, এগুলো যে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত। আমি আমার বাচ্চাদেরকে, আমার পরিবারে, আমার স্ত্রী, আমরা চেষ্টা করি আমাদের বাচ্চারা কাজ করবে, কষ্ট করবে। কারণ মনে রাখবেন, ভোগ করার জন্য যোগ্যতার দরকার হয় না, কিন্তু ত্যাগ করার জন্য যোগ্যতার দরকার। বাচ্চাদেরকে যদি কষ্ট সহিষ্ণু করেন, তারা যদি কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে এরা জীবনে অনেক কিছু করতে পারবে। আর ফার্মের মুরগির মতো বানান জীবনে দেখবেন যে জায়গা জায়গা ধরা খাবে। বেশিরভাগ বাপমারা এখন নিজেরা গাধার মতো খাটবে, ছেলে মেয়েকে কিছু করতে দেয় না। ছেলে মেয়েদেরকে কাজ করাবেন, তাদেরকে কর্মমুখী করবেন এবং উপার্জনমুখী করবেন, সেটা করা উচিত। তবে আপনি নিজে থেকে তার বিয়ে দেওয়ার, বিয়ে শাদীর অ্যারেঞ্জ করতে পারেন, এটা অবশ্যই প্রশংসনীয়, এবং তাকে অবশ্যই কর্মমুখী করবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ফোরকানিয়া মাদ্রাসায় ফিত্রা জাকাত কোরবানির চামড়া টাকা দেওয়া জায়েজ হবে কিনা? যদি কোনো মাদ্রাসায় লিল্লা ফান্ড থাকে, এতিম গরিব ছাত্ররা থাকে, তাদের জন্য ফান্ড থাকে, তাহলে সেই মাদ্রাসায় জাকাতের টাকা ওই ফান্ডে গরিব ছাত্রদের জন্য দেওয়া যাবে। অথবা ফিত্রা আপনি দিতে পারবেন, সেখানে কোরবানির চামড়া আপনি দিতে পারবেন, মানতের টাকা আপনি দিতে পারবেন গরিবদেরকে খাওয়ানো মানত করলে, যেহেতু সেখানে গরিবদের ফান্ড আছে। কিন্তু ওই টাকা মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষকদের বেতনে দিতে পারবেন না, বিল্ডিং বা কোনো স্থাপনা নির্মাণে ব্যয় করতে পারবেন না। কারণ জাকাতের টাকা এটা গরিবের হক, বিল্ডিং বানাইলে ওখানে তো বড়লোক ছাত্রও পড়তে পারে, গরিব ছাত্রও পড়তে পারে, সবাই পড়বে, ওইরকম খাতে দেওয়া যাবে না। জাকাত শুধুমাত্র গরিবকে দিতে হবে। এই জন্য গোরাবা ফান্ড বা এতিম লিল্লা ফান্ড থাকলে সেই মাদ্রাসা আপনি এগুলো দিতে পারেন, কোনো অসুবিধা নাই।